এসে আমাকে কমেন্ট করেছিলে এবং বলেও ছিলে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু খুঁজেছি, আমি পাইনি। আমি চোখে যেটা দেখতে না পাবো আমি সেটা নিয়ে কি করে প্রোটেস্ট করব? ওদিন আমি ফোনেও জিজ্ঞেস করেছি, ওরা তখন আমাকে ফোনে নয় সরি আমার লাইভে এসে, আমি লাইভে এসেছিল পিঙ্কি পাল, পিঙ্কি পাল ওখানে তখন অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এরকম ফ্ল্যাগ 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 নিয়ে এরকম বলছিল, তখন কিন্তু আমি পিঙ্কি পালকে বললাম পিঙ্কি কি বলছে দেখ। সত্যি কথা বলার সৎ সাহস চাই, সৎ মানসিকতা চাই, এর নামই হলো পিঙ্কি পাল। কি বলছি বুঝতে পারছো না, ভিডিওটা পুরো দেখো। রিমি, রিমি যে এই এই যে ব্যবহারটা শুরু করেছে, রিমি যে এইভাবে চলছে, রিমি যে এই যে গা দেখিয়ে শরীর দেখিয়ে হ্যাঁ ভিডিও দিচ্ছে, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক পরিবারের ছেলেমেয়েরা করে? পিঙ্কি পাল কেমন মা, সেগুলো মেনে নেয়, সেগুলো সাপোর্ট করে। খুব নোংরা, বড্ড নোংরা ফ্যামিলি, মেয়েটাকে দিয়ে আর্নিং করছে, মেয়েটাকে ছোট ছোট ড্রেস পরিয়ে সোশ্যাল মিডিয়াতে এনে নিজেদের চ্যানেল গ্রো করছে। নিজেদের চ্যানেলে 1 লাখ করলো, প্লে বাটন পাবে মেয়েকে বিক্রি করে, তাই না বন্ধুরা? তো কথাগুলো কেমন চেনা চেনা না, প্রতিনিহত এই কথাগুলো হয়ে আসছে। তার আগে একটা কথা আমি ক্লিয়ার করি, সৎ সাহস লাগে ভুল করলে সেই ভুলটাকে স্বীকার করার। আইনেও কিন্তু আছে জানো তো, তুমি যদি খুন করে স্যালেন্ডার করো, তোমার যদি ফাঁসি হওয়ার থাকে সেটা হয়তো তোমার যাবজ্জীবন জেলে যেতে পারে, আছে তো আইনেও কিন্তু আছে। ভুল কে করবে? পশু ভুল করবে? পশু তো সবটাই ভুল, মানুষ ভুল করে। চলাফেরা সব সময় সর্বক্ষণ অ্যালার্ট থাকা যায় না, ভুল কারা করবে? সচেতন মানুষরাও কিন্তু ভুল করে, তাই না? করে না, কিন্তু সেই ভুলটা যখন সেই মানুষটা বুঝতে পারে, ধরতে পারে, ধরতে পেরে বুঝতে পেরে মাথাটা নত করে দেয়, তাকে বলে প্রকৃত মানুষ, তাই তো বন্ধুরা? তো পিঙ্কি পালের মধ্যে সেই জিনিসটা আছে, সে কিন্তু প্রতিটি ক্ষণে প্রতিটি সবসময় কিন্তু সে বলে আমি উচ্চারণ ঠিক করে করতে পারি না, তোমরা এইভাবেই আমাকে মেনে নেবে, তার মধ্যে কোনো দাম্ভীর্য নেই, আমার 1 লাখের চ্যানেল, তার মধ্যে কোনো অহংকার নেই, আমার 1 লাখের চ্যানেল, আমি এই করে উঠেছি মানে আমি এই, সে সব সময় স্বীকার যায়, প্লিজ আমি এইভাবেই বলি, এইভাবেই তোমরা আমাকে মেনে নেবে। এবং আমরা এইভাবে অভ্যস্ত পিঙ্কি পালকে দেখে, সেটা হলো পিঙ্কি পাল, যার জন্যে সবার মধ্যে আলাদা হলো পিঙ্কি পাল, তাই তো? আজকে এই যে পতাকাটা নিয়ে একটা সিম্বল নিয়ে 15 আগস্টের কথাটা বললো, আমাকে অনেকে এসে, আমি লাইভে যেদিন এসেছিলাম এমনকি আমার ভিডিওতে এসেও কমেন্ট করেছে যে কর তো দেখি পিঙ্কি পালকে নিয়ে প্রতিবাদ। আমি পিঙ্কি পালকেও কিন্তু ছাড়ি না, সবাই জানে সেটা, পিঙ্কি পাল যদি ভুল করে আমি গলাটা টিপে ধরি পিঙ্কি পালেরও, এমনকি ইভেন শুধু ফোনে নয়, আমি কিন্তু ভিডিও করে, ভিডিওর মাধ্যমেই ওকেও বলি, কি বন্ধুরা বলি না, তোমরা দেখো নি, রিমিকেও কিন্তু আমরা ছাড়ি না। তখন তোমরা এসেই বলো তুমি তো পিসিমণি, ফোন করে বলতে পারতে, কেন সোশ্যাল মিডিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলছি, ওদেরটা কেন আমি ফোন করে বলবো? তাহলে তো সবারটা আমাকে ফোন করে করে বলতে হবে, তাহলে ভিডিওটা আমার কোথা থেকে হচ্ছে? আমাকে অবশ্যই, হ্যাঁ তোমরা বলতেই পারো যে কন্টেন্ট, অবশ্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট জন্যই আমরা বসে আছি, কন্টেন্ট পেলেই আমরা ভিডিও করব, অবশ্যই, তাই না? তো প্রতিটি ব্যাপার নিয়ে আমি, আমার চোখে যেটা খারাপ মনে হয় আমি সেটা কিন্তু প্রতিবাদ করি, সেটা কে পিঙ্কি পাল, সেটা কে কী পাল, সেটা কে কি, আমি সেটা দেখি না, কারণ আমি কারোর হয়ে ভিডিও করি না, কেউ আমাকে পয়সা দেয় না, কেউ আমাকে খাওয়ায় পড়ায় না যে তুই আমার হয়ে ভিডিও কর, আমার যাকে ভালো লাগছে তাকে সাপোর্ট করছি, ভালো লাগছে ব্যাপারটা নয়, যে সঠিক ওয়েতে চলছে তাকে আমি বলছি, আর যার তার মধ্যেও যদি দেখি তার কোনো নেগেটিভিটি আছে, সে ভুল কিছু করেছে, সেটাও আমি ছাড়ি না। যেমনি 15 আগস্টের দিন মা ছেলে, মা কোমরের মধ্যে চাবির আলমারির চাবির রিং ভেবে, কিংবা তার পরিবারের দুই বউয়ের চুলের ঝুঁটি ভেবে, চুলটা ভেবে কপরে কাপড়ে গুঁজে রেখেছিল আমাদের জাতীয় পতাকাকে, হ্যাঁ, এমন মা ছেলে ভাবছিল আমরা হয়তো কোনো বাঁড়ে কিংবা আমরা কোনো ডিজেতে দাঁড়িয়ে নাচছি জাতীয় সঙ্গীত নিয়ে, সেটা নিয়েও আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম, তাই তো? তো অনেকেই তোমরা এসে আমাকে কমেন্ট করেছিলে এবং বলেও ছিলে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু খুঁজেছি,
আমি পাইনি, আমি চোখে যেটা দেখতে না পাবো আমি সেটা নিয়ে কি করে প্রোটেস্ট করব। ওদিন আমি ফোনেও জিজ্ঞেস করেছি, ওরা তখন আমাকে ফোনে নয় সরি আমার লাইভে এসে, আমি লাইভে এসেছিল পিঙ্কিপাল, পিঙ্কিপাল ওখানে তখন অনেকেই আমাকে কমেন্ট করছিল যে এরকম ফ্ল্যাগ 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 নিয়ে এরকম বলছিল, তখন কিন্তু আমি পিঙ্কিপালকে বললাম পিঙ্কি কি বলছে দেখো সবাই যে কোথায় রাখে তোমরা ফ্ল্যাগ নিয়ে কিছু, মানে জাতীয় পতাকা নিয়ে দেশের পতাকা নিয়ে তোমরা কিছু অবমাননা করেছো, ভুল কিছু করেছো। তখন ও আমাকে বুঝিয়ে দিয়েছিল যে দিদি ওইটা ফ্রন্ট ক্যামেরায় উল্টো দেখা যায়, শ্যাডো অ্যান্ড অনেক কিছু আমাকে বুঝি, তখন আমি সেটাই ভেবেছিলাম। আর আমি খোঁজারও চেষ্টা করেছিলাম, আমি কোথাও কিছু ভিডিও পাইনি, কাজেই আমি কি করে প্রোটেস্টটা করব, কি করে আমি সেটা নিয়ে কথা বলবো। তো আজকে যখন আমি দেখলাম পিঙ্কিপাল নিজে এসে স্বীকার করছে, দেখে নাও একটু, তারপরে আমি আসছি। 12টার মধ্যে ভিডিও ছাড়বো, আমি বেশি ভিডিও করিনি, 3-3টা ভিডিও করেছিলাম। আর রিমির ভিডিও তো কোনো রকম কোনো খুদ পাবেই না, খুদ আমার পেতে পারো, আর দেখো পেতে পারো না, তোমরা পেয়েওছো খুদ, সেটা আমি বলছি, আমি নিজের মুখেই বলছি। কারণ শিক্ষা, দেখো শিক্ষা যে শুধু, আমি সবসময় একটা কথাই বলি, শিক্ষা কিন্তু যে বড়দের কাছ থেকে ছোটরা নেবে তা নয়, ছোটদের কাছ থেকেও কিন্তু বড়দের নিতে হয়। আর কোনো কারণবশত আমার একটা ভুল হয়ে গেছিলো, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলে তাই জন্য। আর 12টার মধ্যে তখন বাজে 11:45, আমি ভিডিওগুলো যখন ছেড়েছি, তো সত্যি কথা বলতে আজকে আমি খুবই খুবই নিজেকে খারাপ লাগছে যে আমি যেই দেশে আছি, যেই দেশে বাস করছি, যেই দেশে আমার জন্ম, যেই দেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, আজকে সেই দেশের মানে পতাকা আমি ভুলভাল দিয়ে দিয়েছি। তো এটা সত্যি নিজেকে একটা লজ্জিত মনে হচ্ছে, নিজেকে নিজে যখন বুঝতে পারলাম। আর সত্যি কথা বলতে ভিডিওটা যখন রাতে ছেড়েছি, রাতারাতি আমাকে কেউ কিন্তু ফোন করেও বলেনি কিছুই না, আমি জাস্ট একটা সিম্বল, ওটা একটা সিম্বল, সিম্বলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি খুব তাড়াহুড়ার মধ্যে সিম্বলটা দিয়ে দিয়েছি। তারপরে সকালবেলা থেকে যখন আমার হোয়াটসঅ্যাপ বা কল বা রিমি এসে যখন আমাকে বললো, দেখো রিমি তো ছোটো, তো সেই মেয়েটা কিন্তু আমার মায়ের ভুলটা ধরেছে, ধরে এসে সঙ্গে সঙ্গে আমাকে বলে চেঞ্জ, মানে বলার সঙ্গে সঙ্গে চেঞ্জও হয়ে গেছে। ভিডিওর মধ্যে তো কোনো রকম খারাপ ছিল না, ভিডিওটা যেহেতু রিমির ভিডিও ছিল ওই জন্য কোনো রকমই খারাপ, হয়তো আমি ভিডিও করলে হয়তো ভুল হতেই পারতো। আর সবসময় একটা কথাই বলি যে বড়দেরও কিন্তু ছোটদের কাছ থেকে কিছু শিক্ষা নিতে হয়, সেই শিক্ষাটা কিন্তু আমি নিয়েছি আর নিই সব সময়তেই। আমি বলি যে আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা অবশ্যই অবশ্যই ধরাবে, তাতে আমি কিন্তু কিছু মনে করবো না, কারণ ভুল মানুষ মাত্র হতেই পারে, আর সেই ভুল সংশোধন করে দেওয়ার দায়িত্বই কিন্তু তোমাদের, আর সেটাই হচ্ছে তোমরা করেছো। আর সঙ্গে সঙ্গেই মানে পরের দিন সঙ্গে সঙ্গেই আমি সেই সিম্বলটাকে চেঞ্জ করেছি, করার পরেও এখনও কিন্তু আমার সেই মনের মধ্যে খুঁতটা রয়েই গেছে, আমার নিজেকে যেন কত বড় একটা অপরাধী মনে হচ্ছে। যাই হোক, আমার নিজের কাছে আমি নিজে লজ্জিত, এর জন্য ঠিক করে নিয়েছি, এটা নিয়েই আমার মনটা খুব খারাপ ছিল, তাই জন্য ভেবেছিলাম যে আমি আজকে ভিডিও দেবো না। তো আর একটা কথা বলি, একটা কথা যেটার জন্য মানে বলতাম না কিন্তু বলতে হবে, এই কারণেই রিমি ড্রেস পরে কালকে যে ভিডিওটা করেছে, রিমি এরকম প্রায় ড্রেস পরেই, কারণ ও ছোটো থেকে এইভাবেই অভ্যস্ত, ঠিক আছে। আর ও যেই প্রফেশনালে যেতে চাইছে বা যাচ্ছে বা যাবে, অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমরা তোমাদেরকে আমি তো দেখাবো, অবশ্যই তোমাদের বলেছি। পিঙ্কিপাল নিজের মুখে এসে বলছে যে এটা আমার ভুল হয়েছিল, একটা সিম্বল নাকি কিছু একটা ও ভুল করেছিল, যাই হোক আমার জানা হয়নি ওর থেকে, ভিডিওর মাধ্যমে যেটুকু শুনলাম। তো এই যে ক্ষমতাটা রাখাটা সবার মধ্যে হয় না, ওই তো মা ছেলেকে নিয়ে এত ভিডিও নামলো, ওদেরকে নিয়ে কিন্তু একটা ভিডিও নামেনি, সবাই হয়তো ফোনে কিংবা রিমি অ্যালার্ট করে দিয়েছিল, কিন্তু তারপরেও তার মধ্যে সেইটা নিয়ে একটা মানে ওকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল, যেটা আমি দেশে থেকে আমি দেশের পতাকাটাকে কিংবা একটু কোনো সিম্বলটাকে আমি ঠিকঠাক করতে পারিনি, উল্টো করেছি কিংবা কি করেছি আমি জানি না এখনো সঠিক, তাহলে আমাকে সেটা ওকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল, যার জন্য ও এসে মনের কষ্টটা মনের দুঃখটা আমাদের সবার কাছে স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছে। এটাই হলো প্রকৃত মনের মানুষ, প্রকৃত মানুষ। কিন্তু এদের মা ছেলে কি করলো, ভিডিওগুলোকে ডিলিট করে দিল, ভিডিওগুলোকে ডিলিট করে না প্রাইভেট করলো, যাক পরের কথা, কিন্তু এসে বললে কি ছোট হয়ে যেত যে হ্যাঁ গো আমরা বুঝতে পারিনি ভুল হয়েছে, তাতে কিন্তু ওর মাথাটা উঁচুই হতো। পিঙ্কি পার্লার ওখানে দেখো প্রত্যেকটা পজিটিভ কমেন্ট, কেউ কিন্তু খারাপভাবে নেয়নি কথাটাকে, সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তাহলে ভুল মানুষ মাত্র করবে, ভুল করে মানুষ যদি স্বীকার করে সেই ভুলের কিন্তু ক্ষমা আছে। তারপরে আসছে ছোট ড্রেস পরা নিয়ে, এর আগে অনেক কথা উঠেছিল, তোমাদের পিঙ্কি পাল তো বলেনি, আমিই বলে দিচ্ছি, পিঙ্কি রাগ করো না, আমির মুখ থেকে মানুষকে শোনাচ্ছি কথাটা, অনেকে আমি দেখেছি তোমরা অনেকে গেস করেছো, যার জন্য আমি কথাটা বলছি। হ্যাঁ, ও মডেলিং এ চান্স পেয়েছে, ও র‍্যাম্পে হাঁটতে যাচ্ছে এই মাসের লাস্টের দিকে, ডেট ফেট আমি বলছি না, সেটা ওই ওরা ঠিক দেখিয়ে দেবে। হ্যাঁ, তো আমাকেও পিঙ্কি বলেছে সঙ্গে যাওয়ার জন্য, আমি জানি না, যদি সম্ভব হয় অবশ্যই যাব, তখন তোমরা দেখতেই পাবে। তো ও মডেলিং এ চান্স পেয়েছে, যে একটা মডেল
কিংবা একটা ফটোগ্রাফি ফটোশুট, যারা মডেল, আমরা এই এই জেনারেশনে এখন দাঁড়িয়ে যারা মডেল হয় তাদের কি ধরনের ড্রেস হয়, আমি দেখেও এসেছি ও ড্রেসগুলো, ওর মা আমাকে দেখিয়েওছে ও ড্রেসগুলো, তাহলে ওই ড্রেসগুলো তো ওকে পরতেই হবে। আর ও যেহেতু ধাতস্থ, এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত, আমাদের কোথায় সমস্যাটা হচ্ছে, আমাদের কি সমস্যা আছে, কেন ও ড্রেস নিয়ে আমরা পড়ে আছি? ওর ও যে এন্টারটেনমেন্টটা আমাদের দিচ্ছে, এন্টারটেনমেন্ট বলতে আমি বলতে চাইছি ওর যে ট্যালেন্ট সেটার দিকে আমরা একটু ফোকাস দিই। ও তো শিখেনি এগুলো, ভগবান ওকে গুট গুটকে ওর মধ্যে সে এক্সপ্রেশন সব কিছু দিয়ে পাঠিয়েছে, সেইটাতে আমরা মুগ্ধ হই, সেটার দিকে আমরা তাকিয়ে থাকি। ওগুলো টিভির পর্দায় আমরা দেখি না, র্যাম্পে হাঁটা মানে এগুলো আমরা টিভির পর্দাতে যেহেতু দেখি আমরা মেনে নিতে পারি, আর এ সাধারণভাবে যেহেতু দেখাচ্ছে ঘরোয়াভাবে সেটা আমরা মেনে নিতে পারি না। আচ্ছা বন্ধুরা, শাড়িটা অবশ্যই আমাদের ভারতীয় নারীর সভ্যতার সভ্য ড্রেস। আচ্ছা এখন যে শাড়ি পরে, আমরা সেই জায়গার থেকে একটা ওয়ান পিস কিংবা একটা নাইটি পরে রাস্তায় বেরোনো অনেক ভালো। আমার সারা শরীরটা ঢাকা থাকে, আমার সারা অঙ্গটা ঢাকা থাকে, তুমি একটা শাড়ি পরে বাসে যাও, আমি নর্মাল শাড়ি সায়া ব্লাউজের কথাই বলছি, আর এখনকার শাড়ি সায়া ব্লাউজ তো অ্যাব নর্মাল হয়ে গেছে। আছে শাড়ি পরা, কিরম শাড়ি পরে, কিরম শাড়ি পরে, দুটোই কিন্তু সামনের বের করা, জাস্ট মাঝগান দি, আমি দেখাতে পাচ্ছি না, দাঁড়াও এই দেখো ক্যামেরাটায় হাত, কিভাবে পিনটা করে, ঠিক এই পিনটা হয়, তাই তো, ব্লাউজটা এই ঠিক এইখান থেকে কাটা থাকে, কি বন্ধুরা আমি ঠিক ভুল বলছি কি, ব্লাউজটা ঠিক এইখান থেকে কাটা থাকে, পিঠটা পুরো খোলা, এখানে পুরো পুরো ব্রা যতটা লেন্থের ফিতে ঠিক ততটা লেন্থেরই হয় তার ব্লাউজের ইঞ্চি, তাই তো, ঠিক এতটা পুরোটাই ফোকা ফাঁকা, এদিকে এই পুরোটাই ফাঁকা একটা ব্লাউজ, এদিকে এই অবধি, এদিকে এই অবধি। তাহলে সভ্যতা ভব্যতাটা কোন দিকে রইলো শাড়ি পরে? সেই জায়গায় সে যদি এই ড্রেসটা পরে কমফোর্ট ফিল করে, তার প্রফেশনাল যেহেতু এটা যাচ্ছে, কেন আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি, সে যে আমাদের একটা ভালো কিছু প্রেজেন্টেশন করছে, এই যে এত সুন্দর মেয়েটার মধ্যে এত গুণ আছে, এত সুন্দর নাচে, এত সুন্দর এক্সপ্রেশন, সেটা নিয়ে আমরা মুগ্ধ হতে পারি না, ওইটা নিয়ে আমরা শান্ত থাকতে পারি না? না, একটা কথা বলবো, একটা একটা গল্প তোমাদের শোনাই ছোট্ট করে। দুই বন্ধু, খুব বেস্ট ফ্রেন্ড দুজন, খুব ভালো বন্ধু দুজন, যখন যে যেটাই করে সেটাই তার মধ্যে মানে একজন আরেকজনকে ডেকে বলে। সে সেই জায়গার থেকে একটি বন্ধু একটি কুকুর নিয়ে এসছে, নিয়ে আসার পরে তার বন্ধুটাকে বলছে, বন্ধু জানিস তো আমি না একটা কুকুর নিয়ে এসেছি, তো কুকুরটার মধ্যে একটা আশ্চর্য গুণ আছে জানিস তো বন্ধু। হ্যাঁ, তখন বলছে কি গুণ, বলছে তুই একদিন আসিস তোকে আমি সেই গুণটা দেখাবো। তো যথারীতি সে এসছে একদিন, আসার পরে বলছে কি গুণ বল বন্ধু, তো কুকুরটাকে দেখা, ও কি করলো, একটা মানে জলাশয় জায়গার মধ্যে কিছু মাছ ফেলে দিল, কুকুরটা কি করলো দৌড়ে গিয়ে ওই জল থেকে সাঁতার কেটে মাছগুলো তুলে নিয়ে চলে এলো, হ্যাঁ এনে রাখলো ডাঙায় তুলে নিয়ে, মানে জল থেকে গিয়ে নেবে সাঁতার কেটে মাছগুলো তুলে নিয়ে এলো। তখন অপোজিট বন্ধু যার কুকুর, সে দেখছে আমার বন্ধুর মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, মানে কোনো ফিলিংসই নেই ব্যাপারটা নিয়ে। তখন ও বলছে, বন্ধু তুই তো কিছু বললি না, আমি যে এত সুন্দর একটা কুকুর নিয়ে এলাম, তার মধ্যে যে এতটা ট্যালেন্ট তোকে আমি দেখালাম, তুই তোমাকে কিছু বললি না? বলছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু কুকুরটা না সাঁতার কাটতে জানে না। মানে ব্যাপারটা বুঝতে পেরেছ, কুকুরটা নাবলো, নেবে মাছগুলো জল থেকে তুললো, মাছগুলো জল থেকে ও তুলে নিয়ে এলো, কিন্তু সে কি বললো, কুকুরটা সাঁতার কাটতে জানে না। মানেটা কি হলো বলতো, যে খুদ ধরার না, যে খুদ ধরার, সে যার কথায় আছে যাকে দেখতে নারি তার চলন বেঁকা, মানে পিঙ্কি পাল আর রিমি, ওর ওদের বদনামি আমাকে করতে হবে, চিরাচরিত ওদের বদনামি গিয়ে যেতে হবে, এটাই আমাদের মূল স্লোগান হতে হবে। তাতে পিঙ্কি পাল যদি ভালো কিছু করে সেটাও খারাপ দেখতে হবে, হ্যাঁ রিমিও যদি ভালো কিছু করে সেটাও খারাপ, খারাপই আঙুলটা তুলতে হবে, ঠিক আছে। এটা হলো গিয়ে আমাদের মেন্টালি কিছু মানুষের ইন্টেনশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এটা হলো গিয়ে মেইন উদ্দেশ্য। কাজেই পিঙ্কি যতই এখন ভালো ভিডিও দিক, ও কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে না, কাউকে নিয়ে কিছু বলে না, ও নিজের মেয়ের ভিডিও ছাড়ছে, নিজের মেয়েকে নিয়ে ব্যস্ত, নিজের মেয়ের লাইফ নিয়ে ব্যস্ত, তারপরেও আমরা কিন্তু আঙুল তুলবই, কেন রিমি ছোট ড্রেস পরছে, দে না রে ভাই ওকে বাঁচতে দে,
ওকে কিছু নিয়ে যদি বাঁচতে চায় বাঁচুক না, ও যদি সারা অঙ্গ ঘুরে খুলে দেখেও যদি ও যদি লজ্জা না লাগে, ওর যদি কষ্ট না লাগে, ওর যদি কোনো ব্যাড ফিলিংস না হয়, আমার তোমার যায় কি রে ভাই, ছেড়ে দাও না। আরো অনেক কিছু আছে ওই মেয়েটার মধ্যে, ওর উলঙ্গ ড্রেসটা না দেখে ওর মধ্যে ভগবান যে গুড গুডকে দিয়েছে যে ট্যালেন্ট, সেটা দেখো কি, সেটা দেখে শান্ত থাকো। কিন্তু না, আমরা তো তার খুঁততাই বার করবো। এটা হলো ঘটনা, যে খুঁত দেখার সে এইভাবে। যেমন এই যে কুকুরটাকে দেখে বললো না বন্ধু কুকুরটা সাঁতার কাটতে জানে না, মানে তার মানে মন মানসিকতাটাই এরকম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।